নমস্কার, আমি মধুরিমা। ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস। এখন বাজে দুপুর আড়াইটার মতন, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে প্রথমেই যে ক্লিপসটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন কষা। ভীষণ প্রিয় একটা খাবার আমার। দুপুরের খাবারে আজকে আমাদের এটাই ছিল, আর বহুদিন পরে এই প্রিয় খাবারটা আবারও খাচ্ছি। মিষ্টির মশারির ভেতরে মিষ্টির ভাত। মিষ্টির আগেই খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, তারপর আমি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তারপর মিষ্টির সাথে বেশ ভালো একটা ঘুম দিয়েছিলাম। তো তারপরে সন্ধেবেলায় উঠে মিষ্টির এই যে মুড়ি আর মাখানা যে সেরেলাকটা আমি ওর জন্য তৈরি করে রাখি, সেটা শেষ হয়ে গিয়েছিল। বেশ কয়েকদিন হয়েছে, তো ভাবলাম যে ওটা তৈরি করে রাখা যাক, আর মাখানাটাও বেশ অনেক দিন হয়ে যাচ্ছে, এবার ভাবলাম এটা ড্রাই রোস্ট করে নেওয়া যাক। তো কিছুটা আমি মিষ্টির খাবারে অ্যাড করব, আর কিছুটা আমি আমাদের নিজে মুখে খাওয়ার জন্য রেখে দেব। চায়ের সাথে এই মুচমুচে মাখানাগুলো খেতে কিন্তু বেশ লাগে। আর এখানে প্রথমে মুড়িটা আমি গুঁড়ো করে নিচ্ছি। আপনারা অনেকেই নিউট্রিপ্রোর এই মিক্সার গ্রাইন্ডারটার ব্যাপারে জিজ্ঞেস করেন যে এটা কেমন রিভিউ দেওয়ার জন্য, তো আমি বলবো এটা ভীষণই ভালো। আর যে কোনো জিনিস একদম ফাইন ডাস্ট হয়ে যায়, কিন্তু আপনারা জিজ্ঞেস করেন অনেকে পোস্ত বা বাদাম এগুলো একদম ফাইন হবে কি না, তো মুড়িটা দেখতেই পেলেন একদম পুরো পাউডার হয়ে গেল। তো সেরকমই আশা করছি পোস্তও হবে। তো আমি তো কখনো পোস্ত করিনি। আমাদের বাড়িতে যে সমস্ত নর্মাল মিক্সার গ্রাইন্ডারগুলো থাকে না, তার মধ্যে দেখবেন অল্প জিনিস দিলে সাধারণত হতে চায় না, তো এই মিক্সার গ্রাইন্ডারটা সেরকম নয়, অল্পতেও কিন্তু খুব ভালো হয়, আমি অল্প জিনিসও করে দেখেছি। তো এখানে আমি যে মাখানাটা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেটা কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপর এখানে দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করার জন্য, একদম পাউডার ফর্মে করে নেব। আর দেখতেই পাচ্ছেন মাখানাটা একদম মুচমুছে হয়ে যাবে মুড়ির মতন, তারপরে কিন্তু আমরা এটা একদম ফাইন পাউডার করে নিতে পারবো, না হলে এটা গুঁড়ো করতে অসুবিধা হবে। তারপর দুটো ইনগ্রেডিয়েন্টস একসাথে মিশিয়ে দিলেই হয়ে গেল। তো এই যে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি মুড়ি আর মাখানাটা একসাথে মিশিয়ে নিলাম। তো এই যে তিনটে কন্টেনার কিনেছিলাম না, কফি সুগার আর টি, এর মধ্যে সাধারণত মিষ্টির খাবার দাবারই রাখবো বলে ঠিক করেছি, একটাতে তো জ্যাগারি থাকে, আর একটা এই যে হোমমেড সেরেলাকটা রাখলাম। তো চলুন এবার মিষ্টির সাথে একটু খেলাধুলা করে নেওয়া যাক। মিষ্টি না অনেকক্ষণ ধরেই খুব ঘ্যান ঘ্যান করছিল, ওকে কিছুক্ষণ আমি কয়েকটা অ্যাক্টিভিটি করালাম, তারপরে আর কিছু করতে চাইছে না। মানে এই ধরনের একটু খেলাধুলা করতে হবে ওকে নিয়ে বা এন্টারটেন করতে হবে, এরকম টাইপেরই ও চাইছিল। কিন্তু আমারও শরীরটা ভালো লাগছে না যে ওর সাথে এইভাবে খেলাধুলা করব, কিন্তু তারপরে মনের জোর নিয়ে উঠলাম যে না, আমাকে পারতেই হবে। আসলে মিরেনা ইনসার্শনের পরে কী হয়েছে, মাঝে মাঝে খুব এনার্জেটিক ফিল করি, মাঝে মাঝে আবার খুব টায়ার্ড লাগে।
বাচ্চির সাথে বেশ কিছুক্ষণ খেলাধুলা করলাম। ও এখন বেশ টায়ার্ড হয়ে গেছে আর ওকে এখন জল দিয়েছি, আর তার সাথে সাথে আমিও জল খেয়ে নিয়েছি। এত ছোটাছুটি করেছি দুজনে, প্রচন্ড জল তেষ্টা পেয়ে গেছে আর প্রচন্ড ঘেমে গেছি দুজনে। একটা জিনিস মিষ্টির মধ্যে খেয়াল করেছি, ওর মধ্যে না প্রচুর প্রচুর এনার্জি রয়েছে। মানে ও সারাদিন যে পরিশ্রম করে সত্যি কথা আমিও করতে পারবো না। আর সারাদিন ও হেঁটে চলে, জানেন তো। বাবা বলে মিষ্টি বাড়িতে সারাদিন যা হাঁটাহাঁটি করে, ও যদি এখান থেকে স্টার্ট করে তাহলে অ্যাটলিস্ট শ্যামবাজার তো পৌঁছেই যাবে। তাহলে এরপর মিষ্টিকে ডিনার করিয়ে দিই, আবারও দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আমাদের ঘরের অবস্থা বর্তমানে এরকম, আর মিষ্টি মায়ের এই অবস্থা করেছে। ওর মা খুব টায়ার্ড, একটু শুয়ে আছে, আর মিষ্টি এই অবস্থা করেছে। বিছানা টিছানা কি অবস্থা মা, এই দেখুন কি অবস্থা। এতক্ষণ ধরে ওকে বাইরে খেলাধুলা করালাম, ডিনার করালাম, তারপরে ঘুম পাড়াতে নিয়ে গেছি, ঘুমোবে না, ম্যাডামকে তবে নিচে ছেড়ে দিয়েছি, এই অবস্থা করেছে। আর আমারও প্রচন্ড টায়ার্ড লাগছে, প্রত্যেকটা দিন তো সমান যায় না, তাই না? আপনাদের সাথে সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু সময় এতটাই টায়ার্ডনেস থাকে। আর টায়ার্ডনেসটা কেন সেটা আপনারা সবাই জানেন, এটা আরো 6 মান্থস কন্টিনিউ হতে পারে, 3 মান্থসও হতে পারে, তবে ম্যাক্সিমাম 6 মান্থস ডক্টর যেটা বললেন। টায়ার্ডনেস থাকবে, তার সাথে সাথে আরো নানা রকম সিমটমস থাকবে। তো দেখা যাক কতদিনে সুস্থ হতে পারি। আই হোপ কি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, 6 মান্থস পরে সুস্থ হয়ে যাব, এবং আগামী 5-6 বছর আমি একটা সুন্দর লাইফ লিড করতে পারবো। আর এই কথা বলতে বলতে দেখো ম্যাডাম বেরিয়ে চলে গেছে। মাম্মা দেখো শোনা মা, এরকম করে না, দুষ্টুমি করে না। আসো 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 মাম্মা, বাবা আসো, বাবা আসো, দরজা বন্ধ করে দিচ্ছি। পরের দিন সকাল থেকে আবারও ফুল এনার্জি নিয়ে ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর না সব থেকে বেশি টায়ার্ড লাগে আমার, মানে মর্নিং সিকনেস যাকে বলে। তো সেরকম এনার্জি আর ফিল করতে পারি না যে তত্তর করে ছাদে উঠে যাব, সেই এনার্জিটা এখন ফিল করতে পারি না। আই হোপ যে আবারও সেই এনার্জি ফিল করতে পারবো আমি 3-6 মান্থস পরে। তো যাই হোক, শুয়ে থাকলে তো হবে না, সমস্ত কাজগুলো করে ফেলতে হবে। তো এখানে আমি ব্রেকফাস্ট রেডি করছি। আর কাজ করলে না সত্যি কথা একটা অক্সিজেন পাওয়া যায়, যখন পরপর সমস্ত কাজ শিডিউল ওয়াইজ আমি কমপ্লিট করে ফেলি তখন মনে হয় যে না কিছু একটা করলাম। সন্দীপ মহেশ্বরীর ভিডিও আগে খুব দেখতাম, মোটিভেশনাল ভিডিওগুলো, ইভেন এখনও মাঝে মধ্যে দেখার চেষ্টা করি যখন মিষ্টি ঘুমায়। উনি একটা কথা বলেন যে আমরা দিনের শেষে হিসাব করব যে সারাটা দিনটা আমরা কতটা বেশি প্রোডাক্টিভ করে তুলতে পারলাম, কতটা কাজ আমরা করতে পারলাম নিজের জন্য প্লাস নিজের ফিউচারের জন্য। সেই কথাটা আমি এখনও মনে করি আর কাজ করে চলি। ডাক দিয়েছো? যা। ধরবো দেখ বাবা কি করছে, দেখ এই দেখে 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 কি করছে। কত? 4-5-6 ইঞ্চি। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে মিষ্টি কত লম্বা হয়েছে, তো আমাদেরও এটা একটা কিউরিয়াসিটি ছিল যে কত লম্বা হয়েছে মিষ্টি, দেখার জন্য আজকে প্রথম দেখলাম।
কালকে সন্ধেবেলা মিষ্টির জন্য যে মুড়ি আর মাখানা সেরেল একটা তৈরি করলাম সেটা আজকে ওকে দেব। তো এখানে 3-4 চামচ মতো নিয়ে নেব বড় চামচে। জ্বর হওয়ার পরে মিষ্টি একদমই এখন খেতে চায় না, বুঝতে পারি না যে ওর মুখের টেস্ট চলে গেছে নাকি ওর খিদে কম হয়, সেটা আমি বুঝতে পারি না। খাওয়াতে বসালেই এখন একদম ঘ্যান ঘ্যান করে। তো যাই হোক, এখানে আমি সেরেল একটা নিয়ে নিলাম, তারপর এর মধ্যে অ্যাড করে দেবো আমি গুড়। 2 চামচের মতন গুড় অ্যাড করব। তো আপনারা অনেকেই বলবেন এতটা মিষ্টি দেওয়া ঠিক নয়, এটাতে কিন্তু খুব কম মিষ্টি হয়, যারা ব্যবহার করেন বুঝবেন যে খুবই কম মিষ্টি, একদম লাইট মিষ্টি। 1 চামচ চিনিতে যা মিষ্টি হয় 4 চামচ গুড়ে সেই মিষ্টি হয়। আর তারপর এর মধ্যে অ্যাড করব আমি ড্রাই ফ্রুটস পাউডার। আমার কমেন্ট সেকশনে মাঝে মধ্যে একটা কমেন্ট ভেসে আসে যে এত খাওয়াও, এত ভালো মন্দ করে দাও, এত রকম কিছু করে দাও, তাও তো মেয়েটার চেহারা হয় না। তো ভালো মন্দ খাওয়ালেই বা নানা রকম কিছু করে দিলেই কিন্তু চেহারা হবে এমন কোনো কথা নেই, এক একজনের চেহারার গঠনটাই হয় এরকম, হয়তো মিষ্টির গঠনটাই এরকম। আর আপনারা দেখতেই পেলেন, একটা ছোট্ট ক্লিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে মিষ্টি কতটা ছুটোছুটি করে। তো এই রকম সারা দিনই করতে থাকে, বাড়িতে সবাই বলে ও যত না খায় তার থেকে বেশি পরিশ্রম করে, তো সেই জন্যই মিষ্টি একদম রোগা ছিপছিপে রয়েছে। তো যাই হোক, এখানে মিষ্টির ব্রেকফাস্ট একদম রেডি করে ফেললাম, আর গরুর দুধ সকালেই দিয়ে যাওয়া হয়েছে, তো সেই দুধটা দিয়েই মিষ্টিকে দেব। মিষ্টিকে সাধারণত আমি দিনে 3 বার অথবা 2 বার গরুর দুধটা দিই, যেরকম সকালবেলাটাই দিয়ে থাকি, আর হচ্ছে দুপুরবেলায় তো নর্মাল ভাত তরকারি আমাদের যা হয় তাই খায়, আর সন্ধেবেলাটায় আমি মাঝে মধ্যে গরুর দুধ দিই, আর রাতে তো অবশ্যই। মিষ্টি আগে খেতে বসে এরকম কখনোই কান্নাকাটি করতো না বা জেদ করতো না, এই যে একটা কি জ্বর হলো তারপর থেকে ও একদমই খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে। তারপর দেখলাম ও জামা ভিজিয়ে ফেলেছে, প্যান্ট ভিজিয়ে ফেলেছে, সেজন্য জামা আর প্যান্টটা আবার চেঞ্জ করে দিলাম। মিষ্টির টেস্টে একটু চেঞ্জ আনার জন্য আজকে দুপুরে আর ওকে ভাত তরকারি বা মাছের ঝোল এই টাইপের দিচ্ছি না, আজকে ওকে একটু ওটসের খিচুড়ি বানিয়ে দেবো। তো খিচুড়ি টাইপের জিনিসটাও ভালো খায়। তো আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন হিসাবে, তারপর এখানে দিয়েছি কোচানো গাজর, একটু আদা কুচি দিয়েছি যাতে একটু টেস্ট আসে বা ফ্লেভার আসে। তারপর এর মধ্যে আমি ওটস, ডাল আর একটু মশলা অ্যাড করবো, গুঁড়ো মশলা, যেরকম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর লবণ তো অবশ্যই ব্যবহার করব। তারপর সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে লাস্টে আমি অ্যাড করব একটু টমেটো, তারপর জল দিয়ে এটা ভালোভাবে বয়েল হতে দেব। ডালের মধ্যে আমি এখানে মুসুর ডালটা ব্যবহার করছি, চাইলে আপনারা মুগ ডালও ব্যবহার করতে পারেন, অথবা যদি বাচ্চা একটু বড় হয়ে থাকে তাহলে 5 মিশালি ডালও ব্যবহার করতে পারেন। তারপর এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি টমেটো। টমেটো দিলে বেশ হালকা একটা আলাদা রকম ফ্লেভার আসে, একটু টকটক খেতে হয়, সেজন্য আমি টমেটোটা অ্যাড করলাম। সবই আর কি মিষ্টির মুখের একটু টেস্টের চেঞ্জ আনার জন্য। ডালটাই বেশি পরিমাণে দিয়েছি, আর তারপরে অল্প পরিমাণে একটু ওটস অ্যাড করে দেবো, বড় চামচের 2 চামচের মতন ওটস আমি এখানে অ্যাড করলাম। তারপর এই যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে সবশেষে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। ওটস প্রচুর জল টানে, প্রথমে 1 বাটি জল অ্যাড করলাম, পরে আবারও হয়তো অ্যাড করতে হতে পারে। আর এই যে মিষ্টির জন্য রয়েছে ঘরে পাতা দই, এটা আমি ফ্রিজে রাখিনি, কাল রাতে দইটা বসাতে দিয়েছিলাম আর তারপরে সেখান থেকে অল্প একটু তুলে নিয়েছি। আর এই যে কিছুটা পরিমাণ মিচড়ি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, 2-3 রকম করে দিলাম আর কি মিষ্টিকে, দেখা যাক ও কোনটা পছন্দ করে বা কোনটা খায়। তো এই যে ওটসের খিচুড়ি একদম রেডি, আজকে মিষ্টির দুপুরের খাবারে থাকবে ওটসের খিচুড়ি, তার সাথে দই, আর থাকবে হচ্ছে ডিম সেদ্ধ। প্রথমে ভেবেছিলাম যে ডিমটা ফ্রাই করে দেবো, তারপর সেদ্ধই দিলাম, তার কারণ ভাবলাম যে যদি একদমই খেতে না চায় অন্তত কুসুমটা একটু ওটসের সাথে মেখে ওকে খাইয়ে দেওয়া যাবে।
তাহলে মিষ্টির দুপুরের এই লাঞ্চ থালি আইটেমটা কিন্তু আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, বাচ্চাদের জন্য ডেফিনেটলি পছন্দ করবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি লম্বা করলাম না। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।